সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান কোথায়? তার হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির ওপর হামলার ঘটনায়, এবার আরও দুজন গ্রেপ্তার। ধৃতদের নাম আলী হোসেন ঘরামি এবং সঞ্জয় মণ্ডল। মিনাখার খড়িবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আলী হোসেন ঘরামিকে, ন্যাজাক্স থেকে গ্রেপ্তার সঞ্জয় মণ্ডল। ইডির ওপর হামলার ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল চার। নদিন কেটে গিয়েছে কিন্তু এখনও অধরা ইডির ওপর হামলার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। গত 5 তারিখের সন্দেশখালী ঘটনা, যেভাবে ইডির ওপর হামলা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল ইডি আধিকারিকদের, অন্যদিকে সংবাদ মাধ্যম তারাও আক্রান্ত হয়েছিলেন সেই ঘটনায়, এই নিয়ে চারজনকে মোট গ্রেপ্তার করা হলো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সন্দেশখালী কাণ্ডে আরো দুজনকে গ্রেপ্তার করা হলো, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী কাণ্ডে, এবং তাতে হচ্ছে আলী হোসেন ঘরামি, মিনাখার বৈতোয়াটি বাসিন্দা, মিনাখার খড়িবেড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, এবং অপর একজন যার বাড়ি সন্দেশখালী রামপুরে, তার নাম সঞ্জয় মণ্ডল, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে ন্যাজাক থানা এলাকার বাস্তিপাড়া বাজার থেকে। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে শাহজাহানের বাড়িতে যেদিনকে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই সময় এই দুজন উপস্থিত ছিল, অর্থাৎ গত পরশু দিনকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে এদের নাম পাওয়া গেছে, এবং সেই এই অভিযুক্ত দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এবং এই আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায়, এই নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো হদিশ পাওয়া যায়, কেননা যেদিনকে শেখ শাহজাহানের আকঞ্জিপাড়ার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে এসেছিলেন সেই সময় এই আধিকারিকদের উপর হামলা হয়েছিল, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তিনজন আধিকারিক গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছিল। ইডির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় নেজার থানায়, আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদেরকে গ্রেপ্তার করা হবে, এবং সেই মতোই দোষীদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখনো পর্যন্ত সর্বেজি আগরাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জিয়াউদ্দিন মোল্লা, যাকে ক্যামেরার ফুটেজে দেখা গেছে তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার কোনো হদিশ পাওয়া যায়নি। ধন্যবাদ সুমিরা। 10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে, এমনই ভবিষ্যৎবাণী করলেন বীরভূমের বিজেপি নেতা। 15ই মে পর্যন্ত 8 দফায় হবে লোকসভা নির্বাচন, প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। চাঞ্চল্যকর এই দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস। আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে, সেখানে দু একদিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে দু একদিন তারিখের হেরফের হতে পারে। এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রত্যেক পর্বেই কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এখনো ভোটের দিনক্ষণের কথা ঘোষণা করেনি, তার আগেই বীরভূমের বিজেপি নেতা সুজিত দাস তিনি ভবিষ্যৎবাণী করছেন যে 10ই এপ্রিল থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা রয়েছে, এমনকি 15ই মে থেকে 8 দফায় লোকসভা ভোট হবে, যার প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়। এবং এই নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, শোনাবো। কে কি বলছে দেখুন, এত বড় দেশ, 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদী জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন, এগুলো কে কোথায় বলে দেবে, সেটা কি পার্টি এন্ডোর্স করবে?